আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আপনাদের যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আপনারা হয়তো এই ভিডিওটির আগে অনেক ভিডিও দেখেছেন যেগুলোতে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকে আর্থিক সংকট রয়েছে, বা অনেকে ভিডিও করেছেন যে ইসলামী ব্যাংকে কোনো প্রকার আর্থিক সংকট নেই। কিন্তু আপনারা যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এবং যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে তারা অবশ্যই সাবধানে থাকবেন। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স হোল্ড করা হচ্ছে কেন, আমি সেই বিষয়ে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখবেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, আমি একটি ট্রানজেকশন করতে যাচ্ছি কিন্তু আমাকে ট্রানজেকশনটি করতে দিচ্ছে না, আমাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি এবং আমার মোবাইলে আই স্মার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইসলামী ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং এর যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমি যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার অলরেডি অনেক আগেও করেছি এবং এখনও করি। কিন্তু হঠাৎ করে আজকে দেখতে পারলাম যে আমার অ্যাকাউন্টে 22,000 টাকা থাকার পরেও আমি কোনো প্রকার ট্রানজেকশন করতে পারতেছি না। আমাকে ব্যালেন্স দেখানো হচ্ছে 22,000 টাকা, কিন্তু ট্রানজেকশন করার জন্য অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে মাত্র 200 টাকা। আসলে এটার প্রমাণটা আপনাদের দেখিয়ে দিব একটু পরে স্ক্রিনে, আমি বিস্তারিত আপনাদের দেখাবো। তারপরে এটির কারণ জানার জন্য আমি ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করব অবশ্যই। আর আপনারা যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, এবং ইন্টারনেট ব্যাংকিং আপনারা অবশ্যই চেক করে নেবেন। আপনাদের যদি ইন্টারনেট ব্যাংকিং না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং আপনারা ওপেন করবেন এবং আই স্মার্ট অ্যাপ্লিকেশনে আপনারা লগ ইন করবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে এবং আপনি ট্রানজেকশন কত টাকা করতে পারতেছেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। চলুন আমি স্ক্রিনে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আমি আজকে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সটি আপনাদের দেখাচ্ছি। ইসলামী ব্যাংকের আই স্মার্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করার পর আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পর এখান থেকে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে 22,301 টাকা, কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স 207 টাকা। আসলে এরকমটা কেন? এখানে যে ব্যালেন্সটা রয়েছে 22,301 টাকা, এই টাকাটা আমি এখন পারতাছি না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, বা পারতাছি না এটিএম কার্ড দিয়ে আমি ইসলাম ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে টাকা তোলা। আসলে আমার দুটোই অফ রয়েছে। এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে 207 টাকা, এখানে আমার ব্যালেন্স 22,000 টাকা, এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 207 টাকা। আসলে ইসলাম ব্যাংকের আর্থিক সংকটের জন্যই এই টাকাটা আমার হোল্ড করা হয়েছে কি না সেই বিষয়ে জানার জন্য আমি এখন ইসলামী ব্যাংকের কল সেন্টারে ফোন দিব। আমি বর্তমানে সৌদি আরবে রয়েছি আর আমার সিমটি রোমিং করা রয়েছে। আমি আমার সিম থেকেই আমি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল করব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আসলে প্রবলেমটা কী, কী জন্য তারা আমার ব্যালেন্সটা হোল্ড করে রেখেছে। আমি যদি আপনাদের দেখাই, আই ট্রান্সফারে ক্লিক করলাম এবং এখানে আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম, এখান থেকে আমি চাচ্ছি এখানে একটি ট্রানজেকশন করব 16,000 টাকা। 16,000 টাকা ট্রানজেকশন করব সেই জন্য আমি এখানে 16,000 লিখব, কিন্তু এইখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে 207 টাকা। তাহলে আমি 16,000 টাকা যদি ট্রান্সফার করি, এখানে দেখাচ্ছে এখানে আমি লিখলাম আমি যেই পারপাসে ট্রান্সফার করব এয়ার টিকিট, আমি একটি টিকিট পারচেস করার জন্য তাদেরকে আমার 16,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এখন আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই। ব্যালেন্স না থাকার কারণে আমি টাকাটি ট্রানজ্যাকশন করতে পারতেছি না। আসলে ব্যালেন্স রয়েছে কিন্তু এইখানে আমার 207 টাকা কেন দেখাচ্ছে সেটি আমি বুঝতে পারতেছি না। চলুন আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলি, তারপরে আপনারা
বুঝতে পারবেন। আপনি আমার সাথে থাকুন, আমি ফোন দিচ্ছি। ইসলামী ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। বাংলায় শুনতে এক চাপুন, অ্যান্ড ফর ইংলিশ প্রেস টু। দুঃখিত, আপনি কোনো অপশন বেছে নেননি, আমরা বাংলায় তথ্য প্রদান শুরু করছি। আপনারা এখানে দেখতে পারলেন, এখানে বলা হচ্ছে যে বাংলায় তাদের সাথে কথা বলার জন্য এক প্রেস করতে। আমি এখানে কিন্তু বারবার এক প্রেস করেছি, আপনারা দেখলেন, কিন্তু কাস্টমার কেয়ারের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। অ্যাকাউন্ট সেবার জন্য এক, সেলফিন সেবার জন্য দুই, ফোন ব্যাংকিং সেবার জন্য তিন, আই ব্যাংকিং টিপিন সেবার জন্য চার, এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপ। আপনারা দেখেন, এখানে আমি শূন্য প্রেস করতেছি, কিন্তু কাস্টমারের সাথে কথা বলার জন্য তারা আমাকে অ্যাকাউন্ট সেবার জন্য এক, কলটি ট্রান্সফার করতে সেবার জন্য দুই, ফোন ব্যাংকিং সেবার জন্য তিন, আই ব্যাংকিং টিপিন সেবার জন্য চার, এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন। আপনারা এখানে দেখতে পারলেন যে আমি কতবার শূন্য প্রেস করেছি, কিন্তু আসলে তারা কাস্টমারের সাথে কথা বলার জন্য আমার লাইন সংযোগ দিচ্ছে না। আমি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল দেওয়ার চেষ্টায় থাকব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আসলে তারা কি বলে এবং তারা কেন ব্যালেন্স হোল্ড করে রেখেছে। এই নিয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পারলেন যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 22,000 টাকা, এবং আমি যদি ট্রানজেকশন করি সেই ক্ষেত্রে আমি এখান থেকে ট্রানজেকশন করতে পারবো মাত্র 200 টাকা। এখন আমার কথা হচ্ছে, আমার অ্যাকাউন্টে 22,000 টাকা রয়েছে, আমি অন্য কোথাও ট্রানজেকশন করতে পারতেছি না, বা আমার এটিএম কার্ডটি দিয়েও কিন্তু আমি এটিএম থেকে টাকা তুলতে পারতেছি না। আমি এটিএম বুথে ট্রাই করেছি, এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতেছি না, এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে অন্য জায়গায় অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, সেটিও আমি পারতেছি না। আপনারা এটিতেই বুঝতে পারবেন যে আসলে ইসলামী ব্যাংকের আর্থিক সংকট রয়েছে কিনা, আর কি কারণে আমার টাকাটা হোল্ড করা হয়েছে সেই নিয়ে আপনাদের নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আপলোড করে দিব। ইসলামী ব্যাংকের সাথে আমি কথা বলবো, আসলে আমার অ্যাকাউন্টের কি প্রবলেম, কেন তারা আমার ব্যালেন্সটা হোল্ড করলো, বিস্তারিত আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিওর সম্বন্ধে মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।